বিনোদনের তাজা খবরে স্বাগত। অবিবাহিত হুমা কুরৈশির বেবি বাম প্রকাশ্যে। হুমা কুরৈশি এমনই একজন বলিউড অভিনেত্রী যিনি বলিউডের জিরো ফিগার নীতিতে কখনোই চলেননি। তিনি তার অভিনয় দক্ষতার ভিত্তিতে অনেক ভালো সিনেমাতে কাজ করেছেন আর হয়ে উঠেছেন ওটিটি প্ল্যাটফর্মের রানী। ওটিটিতে হুমার একের পর এক দুর্দান্ত ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। পাশাপাশি বলিউডে জমকালো ছবিতেও হাজির হয়েছেন হুমা কুরৈশি। বলিউডে অনেকবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন এই তারকা। কয়েকদিন আগে News18 রিল অ্যাওয়ার্ডসে হাজির হয়েছিলেন অভিনেত্রী। বেগুনি রঙের পোশাকে আলো ছড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুমার সেদিনের কিছু ভিডিও। সেখানে তাকে দেখে অনেকেই মন্তব্য করেছেন, হুমা কি অন্তঃসত্ত্বা নাকি? ওই ভিডিওতে হুমা কুরৈশির বেবি বাম্প দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই ভক্তরা নানান প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন হুমা কুরৈশির বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। এদিকে সম্প্রতি জানা গিয়েছে যে এই তারকার সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। শোনা যাচ্ছে বেশ ঝামেলা হয়ে আলাদা হয়েছেন হুমা ও তার প্রেমিক। এক সূত্র জানাচ্ছে এই সম্পর্ক নাকি আর কিছুতেই জোড়া লাগবে না। সিঙ্গেল হুমা কুরৈশি, হ্যাঁ ঠিকই বলছি, তিনি এখন আর কারো সঙ্গে সম্পর্কে নেই। ব্রেকআপ হয়েছে অভিনেত্রীর, টানা 3 বছর সম্পর্ক ছিল তাদের। বলিউডের চিত্রনাট্যকার মুসাদ্দক আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন হুমা, এবার ছাড়াছাড়ি হয়ে গেল তাদের। খবর ছড়াতে বেশি সময় লাগেনি, শোনা যাচ্ছে বেশ ঝামেলা হয়েই আলাদা হয়েছেন তারা। এক সূত্র জানাচ্ছে এই সম্পর্ক নাকি আর জোড়া লাগার সম্ভাবনা নেই। মুদাসসর আগেই খবরের শিরোনামে এসেছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে। তিনি একটা সময় মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ডেট করেছিলেন। তার অনেকগুলো বছর পর হুমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হুমা যে XXX ছবিতে সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করলেন, তার চিত্রনাট্য লিখেছেন এই মুসাদ্দসরি। ছাড়াছাড়ি হলেও হুমা ও মুদাসসর নাকি বন্ধু হিসেবেই থাকবেন, জানিয়েছেন তাদের এক পরিচিত জন। সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করছেন না তারা। সেই পরিচিত ব্যক্তি আরও বলেছেন হুমা মুদাসসর প্রাপ্ত মনস্ক ব্যক্তি। তাদের সম্পর্ক ভাঙতে পারে কিন্তু বন্ধুত্ব অটুট রয়েছে। পরবর্তীকালে একসঙ্গে পেশাদার কাজেও যুক্ত থাকবেন তারা, তবে একসঙ্গে আর দেখা যাবে না তাদের। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।